ঢালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। বিদেশি খেলোয়াড় হোক কিংবা অভিনেতা, নামী দামি মডেল হোক বা অভিনেত্রী, আজকাল সবার সাথে ঘুরে ফিরে দেখা যায় কিউট কিউট সব বাচ্চা। অনেকে নিজের সন্তান না থাকলেও আবার সারোগেসি বা দত্তক নিয়েও নিজেদের বাচ্চার চাহিদা পূরণ করেন। স্বামী স্ত্রীর মাঝে সমস্যা থাকুক বা না থাকুক, ছেলে মেয়েদের 100% দিতে চেষ্টা করছেন সবাই। আমাদের দেশে এক নম্বর সুপারস্টার কিড আবরাম খান জয় তাই মা ও বাবা দুজনের কাছ থেকে পাচ্ছেন 100% সবকিছু। ছেলেকে পেয়ে যেন আসমানের চাঁদ পেয়ে গেছেন শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস। অবশ্য বাবা শাকিব খানও ছেলের জন্য বেশ অনুরাগী, প্রায়ই ছেলের জন্য এতিম খানায় দান খরচের ব্যবস্থা করেন। আর এবার জানা গেল ছেলেকে নিয়ে নাকি তিনি বিদেশ ঘুরে আসতে পারেন। কাজের অসম্ভব প্রেসার আর আশপাশের মানুষের আচরণ, এই সবকিছু নিয়ে বেশ নাই ক্লান্ত ঢাকায় ছবির নাম্বার ওয়ান সুপারস্টার। তবে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে চালবাজ ছবির কাজে ব্যস্ত আছেন শাকিব খান। অন্যদিকে সম্প্রতি শোনা গেছে শাপলা মিডিয়ার সাথেও নাকি শাকিবের মন কষাকষি চলছে। তার উপর বিভিন্ন সময় নায়িকা বুবলিকে নিয়ে নানা ধরনের কথার কারণে খানিকটা ইমেজ সংকটেও ভুগছেন শাকিব খান। তাই শাকিব যদি নিজের সন্তান আবরাম খান জয়কে নিয়ে ইউরোপে একটু ঘোরাঘুরি করেও আসেন তাহলে তাতে দোষের কিছুই নেই। দর্শক জানা গেছে কাজের অসম্ভব ব্যস্ততার কারণে আবরামকে নিয়ে ঘুরতে বের হতে পারেন না শাকিব খান। তবে দর্শকরা দাবি করেছেন এটা অজুহাত ছাড়া কিছুই না। এ বিষয়ে আপনি কি ভাবছেন জানান নিচে কমেন্ট সেকশনে।